কাব্য কবিতার খনি থেকে উত্তোলন করা যাক এক অসামান্য কবিতা আফ্রিকা। সময়ের ইতিহাস বিধৃত হয়েছে এই অতুলনীয় কবিতাটিতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিল বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা অতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে, এলো ওরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে, সভ্যের বরবার লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অবনশতা, তোমার ভাষাহীন ক্রন্দন বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুত মিশে, দস্যুপায়ে কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে পাড়ায় পাড়ায় মন্দিরে সেদিন বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদর্শকাল ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার সেই সুরস্বিপাতে দাঁড়াও ওই মানহার মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নমস্কার। আজ 25শে বৈশাখ, কবিগুরুকে প্রণাম জানিয়ে আমার নিবেদন বর্ষার দিনে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বৈশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝড়ে তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কি হওয়ার নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব মিছে এ জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব, বলিতে বেঁধিবে না নিজ কান, চমকে উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে বাদুল বাই তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ, তাহাতে জগতে ক্ষতি কার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বুড়িশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বা কার, আছে তো তার পরে বারো মাস উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ সুখ,
সে কথা কোন ঘানে পাবি নাশ, জগৎ চলে যাবে বারো মাস। ব্যাকুল বেগে আজি বহে বাই, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এই জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়। নমস্কার।